আপনি একটু ভালো করে খাবেন, তাই বাচ্চাও বুকের দুধ পাবে, কোনো সমস্যা নেই। আর বাড়তি ছয় মাসের মধ্যে কোনো পানি ও উকি মুখে দেওয়া যাবে না। কোনো পদ্ধতি ব্যবহার করেন? আর কোনো যদি বড়ি টড়ির দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে বড়ি আছে, নিয়ে আসবেন। তাই মেয়ে ভালো আছে? তো ধাত্রী ঠিক করে রেখেছেন? ধাত্রীর নাম কি? যে রক্ত দেবে সে রক্ত ঠিক করে রেখেছেন? গাড়ি ঠিক করে রেখেছেন? এই যে আমাদের বাড়ির পাশে বগা। তারপরে টাকা পয়সার প্রয়োজন আছে? পানি খাবেন বেশি করে? আর এই যে আয়রন বডি গুলা খান, গর্ভ অবস্থায় যে পাঁচটি বিপদ চিহ্ন, বিপদ চিহ্ন কি জানেন? জানি। সে বিপদ, পাঁচটা বিপদ চিহ্ন হওয়ার সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে। যেমন প্রচন্ড জ্বর, খিঁচুনি, তারপরে ঝাপসা দেখা, তাইলে এগুলো হয়নি 12 ঘন্টা প্রসব বিলম্ব, তাইলে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর এই সবুজ শাক সবজি এখন বাড়ির আনার ঠিকানা আছে, অনেক শাক সবজি আছে, ওইগুলো খাওয়া। তারপর দেখেন এই ফলে আছে শাশুড়ি বৌমাকে কিভাবে খাওয়াচ্ছে দেখেন। গর্ভ অবস্থায় কমপক্ষে 5 বেলা সুষম খাবার দেবেন। এই 5টি বিপদ চিহ্নের কথা মনে করে রাখবেন।
প্রচন্ড জ্বর, খিচুনি, তীব্র মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা, রক্তক্ষরণ ও 12 ঘন্টা প্রসাব, মানে 12 ঘন্টা যদি পার হয়ে যায় তাকে আর বাড়িতে রাখা যাবে না, তাকে সাথে হসপিটালে নিয়ে যাইতে হবে। কর ব্যবস্থা কয় বার চেক আপ করতে হবে? চার মাসে একবার, মাসে একবার, 8 মাসে একবার, 9 মাসে একবার, 5টি কি কি বলো দিদি? রক্তক্ষরণ, প্রচন্ড জ্বর, তীব্র মাথা ব্যথা এবং চোখ ঝাপসা দেখা, ঝিকুনি, অনেকক্ষণ ধরে প্রসব বেদনা বা বিলম্বিত প্রসব, 12 ঘন্টার অধিক সময় ধরে থাকলে। বাবা সুন্দর হয়েছে। হাসপাতালে যাওয়ার জন্য যানবাহন গুছি রাখিছে? তারপরে যারা বাড়িতে বাচ্চা হবে তারা কি ওই ধাত্রীর সাথে যোগাযোগ করেন? হ্যাঁ করি। বাবা কি হয়েছে? দরকার নেই, চলো হাসপাতালে নিয়ে যাই। কলেজে গেলে তো কলেজে গিয়েছে, অবশ্যই বই লাগবে কিছু। কিনে আনতে হবে।